হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যদি আপনার হাতে লেখা কিছু নোটস থাকে এবং সেগুলো যদি আপনি ডাইরেক্ট টাইপিংয়ে বদলাতে চান বা নোটসে বদলাতে চান না টাইপ করে, তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হাতে লেখাকে টাইপিংয়ে পরিবর্তন করবেন এবং এক সেকেন্ডের মধ্যে। তো হাউ টু কনভার্ট হ্যান্ড রাইটিং টু এমএস ওয়ার্ড। তো প্লিজ বন্ধুরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এখনকার যে সমস্ত মোবাইল রয়েছে ওই মোবাইলগুলো এখন কোনো রকম অ্যাপ ডাউনলোড না করলে চলবে, কারণ অলরেডি সেগুলো মোবাইলের সাথে ইনস্টল থাকে। সেটা হলো বন্ধুরা এই গুগল লেন্স। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গুগল লেন্স অলরেডি এখন প্রত্যেকটা ফোনের সাথে ইনস্টল থাকে। তো আপনার ফোনে ইনস্টল আছে কি না সেজন্য আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে দেখে নেবেন যে গুগল লেন্স আপনি লিখবেন এবং লিখলে দেখতে পাবেন যে এরকম লেন্স আসবে আপনার সামনে, এই অ্যাপটি আসবে। তো এটা অলরেডি ক্যামেরার সাথে ইনস্টল থাকে। যদি আপনার একটু পুরোনো ফোন হয় বা আপনি একটু আপডেট করে নেবেন এখান থেকে, তো বন্ধুরা এখানে আমি অলরেডি আপডেট করে নিয়েছি। এবং তারপর আপনারা যাবেন আপনাদের ক্যামেরা অপশানে। তো বন্ধুরা ক্যামেরা অপশানে যাওয়ার পর অ্যাপসটাকে নতুন করে ওপেন করতে হবে না, এই ক্যামেরার মধ্যে এই অপশানটি থাকে। তো আমার যেমন ডান দিকে তিনটে লাইনের পাশে যে অপশানটা রয়েছে ওটা গুগল লেন্স। অনেক ফোনে কী থাকে, তিনটে লাইনে টাচ করার পর এই অপশানের, এই এতগুলো অপশানের মধ্যে একটা গুগল লেন্স থাকা থাকে। তো আপনি যদি এই অপশানগুলোর মধ্যে নাও যেতে পারেন, আপনি ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। যদি অনেকে বুঝতে পারেন যে কীভাবে কী করবেন, তো ডাইরেক্ট গুগল লেন্স এখান থেকে আপনি বার করতে পারেন। এবং ওগুলো ফোনের সাথে অলরেডি প্রি ইনস্টল থাকে বা প্রি ইনস্টল দেওয়া থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে এইরকম ইন্টারফেস দেখাবে। তো বন্ধুরা ক্যামেরা অন করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে যে লেখাটি রয়েছে বা আপনাদের পেজে যেগুলো লেখা রয়েছে, চাই যদি আপনার ফুল পেজ এরকম ফুল পেজ লেখা থাকুক কিংবা এরকম দু লাইন লেখা থাকুক, তো ওখানে কিছু হিসাব রয়েছে যেগুলো, এই জন্য আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন এখানে যেটা লেখা রয়েছে, আমার হ্যান্ড রাইটিংয়ে লেখা রয়েছে। তো হাতের লেখা খুবই খারাপ, তবুও এখানে এটাকে ক্যাপচার করে নেবে। আর বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে সেরকম ধরবেন, কিছুক্ষণ একটু হোল্ড করবেন যাতে ছবিটা ভালোভাবে চলে আসে। এবং এখানে একটা সার্চ করার আগে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে ডান দিক বাঁ দিকে যে লেখাগুলো রয়েছে নিচে ট্রান্সলেট অ্যান্ড টেক্সট, তো অবশ্যই আপনি টেক্সটে টাচ করবেন। আর টাচ করার পর আপনি এখানে ক্যাপচারে মারবেন। মারার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা কিছু রয়েছে সব সিলেক্ট হয়ে গেছে। যদি কোনো কিছু ছেড়ে যায় আবার আপনি দুবার ক্যাপচার করে নেবেন। আর চাইলে এটা আপনি শুনতে পারেন, এখানে লিসেন অপশান দেওয়া রয়েছে, এখানে শুনতে পারেন টাচ করে। আর যদি আপনি শুনতে না চান তাহলে এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা কীভাবে সিলেক্ট করবেন, যা কিছু আপনার এখানে লেখা থাকবে সেগুলোকে জাস্ট আপনি যতটুকু সিলেক্ট করতে চান, তো আমি এইটুকু সিলেক্ট করতে চাই, তো এইটুকু এইভাবে সিলেক্ট করবেন। এবং এখানে কপি টেক্সট লেখা রয়েছে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, কপি টেক্সটে টাচ করবেন এবং এটাকে কপি করে নিয়ে আপনি নোটপ্যাডে চলে যাবেন বা যেখানে আপনি পেস্ট করতে চান, চাই মেসেজ বক্সে হোক বা আপনার নোটপ্যাডে হোক, চলে যাবেন, এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তো বন্ধুরা দেখুন ওখানে যে লেখাটা ছিল এখানে সম্পূর্ণ সেই লেখাটাই কপি হয়ে গেছে। তো বন্ধুরা এভাবেই আপনারা গুগল লেন্সের মাধ্যমে খুব সহজে আপনাদের খাতায় যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে কনভার্ট করে বা এখান থেকে কপি করে নিয়ে আপনারা পেস্ট করতে পারবেন এমএস ওয়ার্ডে বা আপনার ইচ্ছামতো যেখানে খুশি আপনি পেস্ট করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আবার চলে এসেছে যতগুলো আমি সিলেক্ট করেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিয়েছি এবং এখানে কপি করব, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু যদি বা কারোর হাতের লেখা একটু বেশি টানা হয়ে যায় বা একটু জড়িয়ে যায় তাহলে একটু সমস্যা হবে বা একটু এখানে বানান ভুল আছে। তো অবশ্যই করে যখনই আপনি পেস্ট করবেন বা তুলে নেবেন কপি করে নিয়ে, তখন একটু মিলিয়ে দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কি না, একটু পড়ে দেখে নেবেন, তারপর কোনো সমস্যা হবে না বন্ধুরা। আপনার হ্যান্ড রাইটিং টু আপনাদের টাইপিং খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর যদি কোনো রকমের ভিডিও পেতে চান বা কোনো বস্তু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন, আমরা নতুন ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।